As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Amma ba'da. Amake jekono ekta onushthane erokom ekta shomoy par korte holo seta hocche ami chai ni etota rude hote tebo amar achar byabohare hoyto tar koshto geche. আমি বললাম কাউকে আপনি কি সলাত আদায় করেন, যে কোনো একটা প্রসঙ্গে এভাবে প্রশ্ন করা উচিত না মানুষকে যে আপনি সলাত আদায় করেন, বলা উচিত যে আপনি সলাত আদায় করুন। তাই আমি বললাম আপনি কি সলাত আদায় করেন, তিনি বললেন হ্যাঁ। আমি বললাম আজকে ফজর পড়েছেন, তিনি বললেন না। আমি বললাম ধরে নিন আপনি টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন, চট্টগ্রাম হয়ে কাঁচপুর ব্রিজ পর্যন্ত গেলেন বা নারায়ণগঞ্জ সাইনবোর্ড পর্যন্ত গেলেন, আপনি কি ঢাকা গেলেন, তিনি বললেন না। আমি বললাম ধরে নিন আপনি সৌদি আরব থেকে ইন্ডিয়া পর্যন্ত চলে আসলেন, চাঁপাইনবাবগঞ্জের সাথে আপনার বর্ডার শিবগঞ্জে আপনার বাড়ি, আপনি ইন্ডিয়া পর্যন্ত চলে এলেন, আপনি কি বাংলাদেশে এলেন, তিনি বলে যে না। মানে আমি ওনাকে বললাম ধরে নিন আপনি সৌদি আরব থেকে ফ্লাইট করে ইন্ডিয়া গেলেন আর ইন্ডিয়া বাই রোড আপনি আপনার গ্রামের পাশে বর্ডারের ওপারে মানে ইন্ডিয়ার সাইডে আপনি আছেন, আপনি কি বাংলাদেশে আছেন, তিনি বললো না। আমি বললাম তাহলে আপনি টেকনাফ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে 250-300-400 কিলো পার হয়ে আপনি কাশপুর পর্যন্ত এলেন, 10-11 কিলোমিটার আপনি এলেন না, আপনি কি ঢাকা গেলেন, আপনি যান নাই ঢাকা, আপনি কাশপুর পর্যন্ত গেছেন, ঢাকা এখনো বাকি, আপনি সৌদি আরব থেকে 6,000-7,000 কিলোমিটার আমি যখন একটু 6,000-7,000 কিলোমিটার দূর পারি হয়ে আপনি ইন্ডিয়া আপনার বাড়ির বর্ডার পর্যন্ত গেলেন, আপনি ইন্ডিয়া পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত গেলেন না, তারে তো আপনি ফজর পড়লেন না, আপনি জোহর আসর মাগরিব ইশা পড়লেন, নেহাল ওনাকে কিছু দাও তো, আপনি ইন্ডিয়া পর্যন্ত গেলেন, আপনি বাংলাদেশে এলেন না, বলেন তো আপনি জোহর আসর মাগরিব ইশা পড়লেন, ফজর পড়লেন, আপনি কি নামাজ পড়লেন, তিনি বলে যে হ্যাঁ পড়ছি। আমি বললাম কিভাবে, মানে আমি বললাম কিভাবে, ওয়াল্লাহি তিনি বোঝে টেকনাফ থেকে কাশপুর পর্যন্ত ঢাকা না, না তোমরা তোমাদের উপর নিও না কেউ, আপনারা নিজেদের উপর নিয়েন না কেউ, একটা লজিক আর কি, এমনি মাথায় কাজ করতেছিল। সে বোঝে বাংলাদেশ থেকে 6,000 কিলোমিটার পার হয়ে ইন্ডিয়া এলে বাংলাদেশ আসেনি, সে এটা বোঝে না জোহর আসর মাগরিব এসে পড়লে ফজর পড়েনি, সে সলাত আদায় করেনি, এটা সে বুঝে না। মান তারাকা সলা ফাকা দেখে ফর, যে ব্যক্তি সলাত ছাড়লো সে কুফরি করলো। ও কাল আল্লাহু জাল্লা ওয়া আলা ফালা সাদাকা ওয়া লা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, জাহান্নামী কে আল্লাহ বলবে ফালা সাদাক, এ বিশ্বাস করেনি, ওয়া লা সাল্লা সলাত আদায় করেনি, তার মানে মানুষ সলাত আদায় না করলে মানুষ অবিশ্বাসী, এভাবে নিতে পারেন আপনি। আমি সমষ্টিগতভাবে বলছি, আপনাকে বলছি না, নিজের উপর নিয়েন না। আপনি কি মনে করেন পাঁচ উক্ত সলাত পাঁচটা সলাত, নাও এটা একদিনের নামাজ, সকাল ভোর থেকে রাত পর্যন্ত, তার এটা সকাল থেকে রাত পর্যন্ত একটা সলাত, একদিনের নামাজ, এটা একদিনের নামাজ, একজন মানুষ যখন থেকে তার বুঝ হবে মৃত্যু পর্যন্ত তার জন্য সলাত একটা, সে কোনটা মিস করতে পারবে না, দ্যার ইজ নো অপশন। আপনি সফরে গেলেন, চারকে দুই করলেন, আপনি মুসাফির, আপনি জোহর আসর একসাথে পড়লেন, মাগরিব এসে একসাথে পড়লেন, আপনি অসুস্থ বসে পড়লেন, অসুস্থ শুয়ে পড়লেন, ইউ ক্যান স্কিপ, স্কিপ করা যাবে না, ইউ ক্যান লিভ, আপনি এটা ত্যাগ করতে পারবেন না, আপনি এটাকে বিহাইন্ডে রাখতে পারবেন না, পাশে রাখতে পারবেন না, আপনি এটা মাস্ট কমপ্লিট করতে হবে। সো আফসোস, আপনি কোথাও গেলেন মেয়ে দেখতে, মেয়ে দেখলেন আংটি পরালেন, কবুল বললেন না, আপনি কি বিয়ে করলেন, নো আপনি স্টিল না অবিবাহিত, বিয়ে ভেঙে যেতে পারে, হ্যাঁ কিন্তু সে ফজর পড়েনি, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, ইশা পড়েছে, সে সলাত আদায় করেছে কিভাবে, এক বলুন তো কোনো মানুষ যদি
জোহরের ফরজ 4 রাকাতের বদলে 3 রাকাত পড়ে সালাম ফেরে তার কি সালাত হবে? হবে না। কেউ যদি 5 রাকাত পড়ে হবে? হবে না। একদিনে নামাজ কি 15 রাকাত না 17 রাকাত বলতে পারেন? এক ওয়াক্ত জোহর যদি কেউ আদায় করে সে জোহর আদায় করলো, যদি কেউ আসর আদায় করলো সে আসর আদায় করলো, এভাবে সে প্রত্যেকটা সালাত যদি একটা সালাত আদায় করে সে একটা ওয়াক্ত আদায় করছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছে যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারের উপর সময় মতো নির্দিষ্ট সময় মতো ফরজ, তাহলে সে নামাজটা ওয়াক্তের সাথে সম্পর্কিত আছে। কেউ যদি আসরের সময় সালাত আদায় করে সে ওই ওয়াক্তের সালাত আদায় করলো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বলুন তো দিন শেষে তাকে যদি বলা হয় তুমি কি দিনের নামাজ আদায় করছো, সে দিনের নামাজ কমপ্লিট করে নাই, সে আসরের সালাত কমপ্লিট করছে, মাগরিবের সালাত কমপ্লিট করছে, জোহর ইশা কমপ্লিট করছে, বাট সে পুরো দিনের নামাজ কমপ্লিট করে নাই। কারণ একদিনে একজন মানুষের প্রতি 17 রাকাত সালাত ফরজ, 17 রাকাত সালাত ফরজ একদিনে, 15 রাকাত না। জোহর 4 হতে পারে, আসর 4 হতে পারে, মাগরিব 3, আর ঈশা 4 হতে পারে, ফজর 2 হতে পারে, কিন্তু একজন মানুষের জন্য পুরো দিন 17 রাকাত সালাত ফরজ। সো যেই মানুষ একদিনে 17 রাকাত সালাত আদায় করেনি সে সালাত আদায় করেনি, কমপ্লিট করেনি, কি করেনি, ওই রকমই 3-4 মধ্যে 3-এর মতো, 2-এর মধ্যে 1-এর মতো, 3-এর মধ্যে 2-এর মতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দিনী ভাইরা। এটা অনেক বড় ধোকা নিজেদের জন্য নিজেদের। আপনি যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে আপনি দাওয়াত দিতে পারবেন যে সে সালাত আদায় করুন, আপনি সালাত আদায় করেন, সে বলবে আমি করবো ইনশাল্লাহ। কিন্তু যে এক ওয়াক্ত ছেড়ে দেয়, ফজর ছেড়ে দেয় আর 4 ওয়াক্ত পড়ে, তাকে আপনি দাওয়াত দিলে কাজ হবে না তো, কারণ সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সে সালাত আদায়কারী। তার মাথায় টুপি থাকে, তার মুখে দাড়ি, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে, সে লুঙ্গি পরে, মাশাআল্লাহ, দোষের কিছু নাই, পড়তেই পারে, পড়া উচিত সালাত আদায় করার সময়, বাট সে ভেবে নিয়েছে যে সে সালাত আদায়কারী, ও মুসল্লি, সে মুসল্লি মনে করে নিজেকে, সে শুধু ফজর পড়ে না। তার ধারণা কি, আমি শুধু ফজর পড়ি না, সব পড়ি, ফজরটা নাকি শুধু, বাকিগুলো নাকি সব। অথচ ফজরের শুধু সুন্নতের যেই বেনিফিট আমরা জানতে পারি, যে কোনো মানুষ যদি ফজরের 2 রাকাত সুন্নাহ আদায় করে, সে দুনিয়া আর দুনিয়াতে যা আছে তার চাইতে উত্তম কিছু পেল, উত্তম কিছু করল, এর সুন্নতের এই বেনিফিট। তাহলে ফরজের কি গুরুত্ব রয়েছে? আর এই ফজরের ফরজ হচ্ছে শুধু ফজর, আর বাকি 4 ওয়াক্ত হচ্ছে সব। তো আমি বলছি না যে একজনে ফজর করে জোহর বাদ দিয়ে দিবে, এটা কি বলছি, ভুল বুঝবেন না, নিজের মতো করে ভাববেন না। আমি যেটা বলছি, আমি আমার মতো করে ভেবে বলছি, আমার কথাকে আপনারা নিজের মতো করে ভেবে অধিক ভালো অথবা অধিক খারাপ বলার দরকার নাই। যে আমার মতো করে আমি যেটা বলছি, এখান থেকে যদি কিছু কল্যাণকর বুঝে আসে নিন, অকল্যাণকর করে ছেড়ে দিন। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। আর ওয়াল্লাহি দোয়া করবেন, মনে রাখবেন এখন আমাদের কাছে দোয়া ছাড়ার কিছুই নেই, চতুর্দিকে যা হচ্ছে আল্লাহ হেফাজত করুন, খের আল্লাহ, টেনশন করবেন না। মনে রাখবেন আপনার দুশ্চিন্তা, আপনার একটা ফেসবুক পোস্ট, আপনার একটা ফেসবুকের পোস্ট আপনার দুশ্চিন্তার একটা শেয়ারের চাইতে 2 রাকাত নফল সলা বিপদগ্রস্ত ব্যক্তির জন্য বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করুন, যারা সুরক্ষিত আছে তাদেরকে নিরাপত্তা দান করুন। তিনি আলেমুল গায়ব, তিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আমি আবার বলি আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে তাদের জন্য আমাদের ফেসবুকের একটা পোস্ট, একটা লাইক, একটা মন্তব্য, একটা লাইভ, একটা লেকচারের চাইতে অনেক 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 উত্তম 2 রাকাত সলা, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে পরামর্শ করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যা বলেছি এখান থেকে যারা বুঝবেন তারা অনেক কিছু বুঝে নেবেন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।